বদলি করা হলো অশোকনগর হাসপাতালের সুপারকে। হাবড়া হাসপাতালের পাশাপাশি অশোকনগরের দায়িত্ব দেয়া হলো হাবড়া হাসপাতালের সুপারকে। বদলি করা হলো অশোকনগর হাসপাতালের সুপারকে। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের দায়িত্ব থেকে সরিয়ে কাচরাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে পাঠানো হলো রামকৃষ্ণ হেমব্রমকে। বিধায়কের ক্ষোভের মুখে পড়েই হাসপাতাল সুপারকে বদলি করা হলো বলে মনে করা হচ্ছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো হাবড়া হাসপাতাল সুপারকে। একজন ডেপুটি সুপার নিয়োগ করা হয়েছে বলেও জানা গিয়েছে। মাসখানেক আগে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবা নিয়ে জেলাশাসকের দপ্তরে বিধায়কের ভৎসনার মুখে পড়েছিলেন হাসপাতাল সুপার রামকৃষ্ণ হেমব্রম। সুপারের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছিল। বিধায়কের সেই অভিযোগকেই মান্যতা দিল স্বাস্থ্য দপ্তর। অবশেষে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বদলি করা হলো তাকে। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে তাকে বদলি করা হলো কাচরাপাড়া স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব দিয়ে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে হাবড়া হাসপাতালে সুপার বিবেকানন্দ বিশ্বাসকে। হাবড়া হাসপাতালে সুপার হিসেবে প্রায় আড়াই বছর ধরেই দায়িত্ব পালন করছেন বিবেকানন্দ বিশ্বাস। অতিরিক্ত দায়িত্ব হিসেবেই তাকে আপাতত অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের দায়িত্ব দেওয়া হলো। পাশাপাশি বিবেকানন্দ বাবুকে সাহায্য করার জন্য এই হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারও নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। তিনিও অতি শীঘ্রই জয়েন করবেন হাসপাতালে। করোনাকালীন পরিস্থিতিতে হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু কোভিড পরবর্তী পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা নিয়ে উঠতে থাকে নানান অভিযোগ। এমার্জেন্সি চিকিৎসার ক্ষেত্রেও রোগীদের সমস্যার সম্মুখীন হতে হয় বলেও জানা যায়। হাসপাতালে যত্রতত্র নোংরা আবর্জনা, চিকিৎসকদের ও হাসপাতাল পরিষেবার ক্ষেত্রেও ওঠে নানান অভিযোগ। এর ফলে রোগীর সংখ্যা ক্রমশ কমতে থাকে। আর তা নিয়েই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী আঙুল তোলেন হাসপাতাল সুপার রামকৃষ্ণ হেমব্রমের বিরুদ্ধে। ক্ষোভ প্রকাশ করেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারও। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধীরাও। পরবর্তীতে একজন সুপারের ওপর গুরুত্বপূর্ণ দুটি হাসপাতালের দায়িত্ব দেওয়া নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন সিপিএম ও বিজেপি। যদিও বদলি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সুপার রামকৃষ্ণ হেমব্রম। আড়াই বছরের মতো ছিলাম। আমি কিছু বলবো না, নো কমেন্টস। নো কমেন্টস। আমি শিবানী আরোগ্য নিকেতন, কাঁচরাপাড়া। হাবড়া হাসপাতালে সুপার বিবেকানন্দ বিশ্বাস জানান, এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আমার হাতে কিছু নেই। আগে হাবড়া হাসপাতালে সুপার ছিলাম, এখন অশোকনগরকেও দেখতে হবে। এটা নতুন কিছু কাজ নয়, যে কাজটা একদিন ধরে আমি হাবড়াতে করে এসেছি সেই কাজটাই হয়তো সবাইকে নিয়ে অশোকনগর হসপিটালের জন্য করতে হবে। এটা আমার পাশের পাড়া বলতে গেলে, হাবড়া অশোকনগর। আমি তো একটা নতুন নাম দিয়েছি এখন, হাবড়া নগর। অশোকনগর আর হাবড়া মিলে হাবড়া নগর। তো হাবড়াতে আপনারা জানেন যে কাজটা করি আমরা, খুব সুন্দরভাবে একটা টিম ওয়ার্ক করি। মিউনিসিপ্যালিটি, আমাদের মিনিস্টার স্যার আছেন, তার সঙ্গে হাবড়া থানা, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, তো সবাই মিলে আমরা কাজটা খুব সুন্দরভাবে করি। তো এখানেও নিশ্চয়ই সেই একটা টিম তৈরি করতে হবে, অলরেডি আছে, সেটাকে আমি কথা বলবো, আলাদা করে মিটিং করব। এখানকার বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী উনি আছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি উনি থাকবেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব তারা থাকবেন, বাকি যারা মেম্বার তারা থাকবেন, জনপ্রতিনিধি যারা আছেন, সিএমওই স্যার, এসডিও ম্যাডাম, তার সঙ্গে ডিএম স্যার, ওরা সবাই মিলে একটা কিছু ভেবেচিন্তে তো এই ডিসিশনটা নিয়েছেন। যদি জানি মানে এটা সত্যি একজনের পক্ষে হাবড়া হসপিটাল চালিয়ে আবার অশোকনগর হসপিটাল, এটা টাফ, বড় চ্যালেঞ্জ। কিন্তু আমার মনে হয় এই টিম যদি সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করতে পারি, হয়তো ফিজিক্যালি সবসময় আমি এখানে থাকতে পারবো না, কিন্তু একটা মেন্টাল ইনভলভমেন্ট সেটা যদি থাকে এই টিম ওয়ার্কের মাধ্যমে, সেটা ভালো কিছু করা সম্ভব। আমি প্রচণ্ড প্রচণ্ড আশাবাদী এবং আপনারা হয়তো কিছুদিনের মধ্যে ভালো কিছু দেখতে পাবেন। বাম নেতা সত্যসেবী কর বলেন, হাবড়া হাসপাতালে রোগীর চাপ বেশি, সেটা সামলে অশোকনগর সামলানোটা চাপের।
আগে অশোকনগর হাসপাতালে সিজার হতো, এখন জ্বর সর্দি কাশি ছাড়া কোনো চিকিৎসা হয় না। একজন সুপার এবং হাবড়া হাসপাতালে রোগীর যথেষ্ট চাপ, তিনি হাবড়া সামলে আবার অশোকনগর সামলাবেন? আসলে এর পেছনে একটা অন্য কোনো রহস্য রয়েছে, নাহলে এই জিনিসটা হতে পারতো না। আর যদি পরিষেবার কথা বলেন, তাহলে সুপারের একার উপর নির্ভর করে কি পরিষেবা? সুপারের উপর নিশ্চয়ই নির্ভর করে, কিন্তু সুপার পরিষেবাটা দিতে পারেন যদি ডাক্তার সাফিসিয়েন্ট থাকে, চিকিৎসা কর্মী সাফিসিয়েন্ট থাকে, অন্যান্য চিকিৎসা সামগ্রী সাফিসিয়েন্ট থাকে, তবেই। এই হাসপাতালে এই যে সিজারিয়ান শুরু হয়েছিল সেটা বন্ধ কেন? নতুন কি চালু হচ্ছে ওখানে? পেট খারাপ জ্বর ছাড়া এই হাসপাতালে আর তো যা যায় তাই রেফার করতে বাধ্য হন, ফলে গোটা চিকিৎসা ব্যবস্থাটা, স্বাস্থ্য ব্যবস্থাটাই ধ্বংস। সেখানে একটা সুপারকে মানে বলি করা বা সুপারের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এগুলো হচ্ছে নিজেদের অপদার্থতাকে ঢাকবার চেষ্টা, আর কিচ্ছু না। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি। না, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো বলেছেন সিভিক হয়তো এখানে একজনকে দিয়ে দেবে, আপাতত দুজনকে দিয়েছে। ডাক্তার নেই, ডাক্তারি পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা দুটোরই অবনতি হয়েছে পশ্চিমবাংলায়, ধুলোর সাথে মিশে গেছে। যে দুটো জনসাধারণের মেরুদণ্ড বা সংস্কৃতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দুটো হাসপাতাল অবশ্যই, আমাদের যে অশোকনগরের হাসপাতালের সুপার ছিল সে সঠিক পরিষেবা দিচ্ছিল না, এটা ঘটনা। কারণ সেখানে এখানে ওখানে বর্জ্য পদার্থ নোংরা পড়ে আছে, এখানে চিকিৎসা হয় না বলে ডাক্তাররা অন্য জায়গায় রোগী পাঠিয়ে দেয়, এরকম ঘটনা ঘটেছে বেশ কিছু। তা বলে একজনকে দুটো হাসপাতালের দায়িত্ব দেওয়াটা, এটা পরিষ্কার হয়ে যায় যে স্বাস্থ্য ব্যবস্থাটাই একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এত বড় একটা অশোকনগর জনবসতি এলাকা, হাবড়া জনবহুল এলাকা, এখানে এরকম বড় বড় দুটো হাসপাতালের দায়িত্ব একটা মানুষ কি করে সামলাবে, এটা আশ্চর্যের ব্যাপার। টিএমসি নেতা অতীশ সরকার বলেন, অশোকনগরের বিধায়ক কোনো কাজ ফেলে রাখেন না। আমরা হাসপাতালের পরিকাঠামো নিয়ে তাকে বলেছিলাম, তিনি বাসিন্দাদের জন্য সব সময় কাজ করেন। হাসপাতালের চিকিৎসা নিয়ে বারবার আমাদের কাছে অভিযোগ আসছিল যে চিকিৎসকরা সঠিকভাবে তাদের পরিষেবা দিতে পারছে না। তার কারণ হচ্ছে, যিনি সুপারের দায়িত্বে ছিলেন, আমার মনে হয় না তিনি সেই কার্যক্রমটা সঠিকভাবে পরিচালনা করতে পারছিল। আমরা বিধায়কের কাছে বলেছি, আমাদের তো এই জায়গা দূর অবধি বলার জায়গা নেই, আমরা বিধায়কের কাছে পৌঁছেছি। বিধায়ক তার নির্দিষ্ট জায়গায় বলে তিনি এই নতুনভাবে দুজন, একজন হাবড়া হসপিটালে যিনি সুপার রয়েছেন তাকে নিয়ে এসছেন এবং একজন ডেপুটি সুপারকেও এখানে দিয়েছে। আমরা আশা করব আগামী কয়েকদিনের মধ্যেই হাসপাতালের আমাদের যে দাবি ছিল চিকিৎসকদের পরিষেবা নিয়ে, জনগণের যে পরিষেবা নিয়েছিল, আমরা উত্তরোত্তর বৃদ্ধি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।